ইসলাম বিরোধী কোনো কিছু আওয়ামী লীগ কোনোদিন করেনি, কোনোদিন করতে পারে না। কিছু কিছু ভুল আছে, সেগুলো আমরা সংশোধন করেও ফেলেছি, আরো যা আসবে সংশোধন করব। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? তো আপনারা আমাদের শিক্ষামন্ত্রী দীপুমনির যে বক্তব্য শুনলেন, তিনি আসলে স্পষ্ট ভাষায় বলতেছেন যে বাংলাদেশের কোনো পাঠ্য বইয়ের মধ্যে যে ইসলাম বিদ্বেষী এমন কিছু বলা হয়নি কি এমন কিছু করা হয়নি, তাহলে ক্লাস সেভেনের বইয়ের মধ্যে কেন যে হিন্দুদের মূর্তি এবং বিভিন্ন গির্জা মন্দিরের ছবি দেওয়া হবে, এ ধরনের কেন ফায়তারা? আপনারা জানেন যে বাংলাদেশের যে বিভিন্ন ক্লাসের এবং কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন এবং প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, প্রত্যেকটা সেক্টরে যে দুইটা ধর্মের বই রয়েছে, একটা হচ্ছে হিন্দু ধর্ম আর একটা হচ্ছে যে মুসলিম ধর্মের যে একটি বই, তো মুসলিম ধর্মের বইয়ের জন্য একজন টিচার থাকে এবং হিন্দু ধর্মের জন্য একজন টিচার থাকে। তো যে যার বিভাগের যে টিচার রয়েছে, হয়তো সে ঘন্টার টিচার, তার যে পাঠ্য বই রয়েছে, হয়তো সে বইটি হিন্দু, যারা হিন্দুদের মাধ্যমে অনেক কিছু জানার কিংবা ইয়ে করার, তাদের ধর্ম নিয়ে ইয়ে করে, এবং ইসলাম ধর্মের যে বই রয়েছে সেটা ইসলাম ধর্মে যারা অবলম্বী রয়েছে সবাইকে সে বুঝার ইয়ে করে। এখানে কোনো ভেদাভেদ নেই, আমরা বাংলাদেশে যেহেতু হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ কিংবা কোনো প্রকার ইয়ে নেই, তারা সুন্দরভাবে আমরা যেভাবে বন্ধুত্ব বন্ধন আবদ্ধ হিয়ে হয়ে যেভাবে আমরা চলি কিংবা যে বন্ধুত্ব ইয়া বন্ধনই আমরা প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন এবং কলেজ ইউনিভার্সিটিতে আমরা বিভিন্ন সময় তাদের সঙ্গে পড়াশোনা করে যাচ্ছি কিংবা কখনো কোনো প্রতিহিংসা কোনো বিদ্বেষ সৃষ্টি হয়নি। তো এখন বর্তমানে আপনারা দেখতেছেন যে বাংলাদেশের পাঠ্য বই এবং বিভিন্ন বইয়েতে ইসলামী বিদ্বেষী অথবা বাংলাদেশ হিন্দুত্ববাদী রাজত্ব করার জন্য যারা এফআইআর করে যাচ্ছে বিভিন্ন শিক্ষায় যে শিক্ষিত মানুষ এবং যারা বিভিন্ন উচ্চ পর্যায়ে দায়িত্বরত রয়েছেন, যে তাদের কাছে মানুষ এমন ভালো কিছু আশা করে, তারা এ ধরনের ইয়ে নিয়ে মানুষের সুযোগ নিয়ে কিংবা এ ধরনের কাজ করা কতটা যুক্তিসঙ্গত? তো এটা অবশ্যই বাংলাদেশের অধিকাংশ যারা মুসলিম জনতা রয়েছেন অবশ্যই আপনারা প্রতিবাদ করবেন, যাতে এ ধরনের ফাইতারা কিংবা এ ধরনের কর্মসূচি তারা করতে না পারে, বাংলাদেশকে হিন্দুত্ববাদী যাতে না করে। তো আপনারা যে ইয়েটা স্পষ্ট ভাষায় অথবা স্পষ্ট ভাবে বুঝতে পারেন যে বাংলাদেশের যে হিন্দুত্ববাদী করার জন্য যে তারা এ ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে, এটা স্পষ্ট ভাষায় বোঝা যায়। তো তাদের যদি হিন্দুদের নিয়ে এত কিছু বলার কিংবা এত কিছু যদি তাদের ছবি সাজানো হয়, ইয়ে করা হয়, তারা হিন্দু ধর্মের যে বই রয়েছে সে বইয়ের মধ্যে সাজার সমস্যা কি? বিজ্ঞান বইয়ের মধ্যে কেন এটা দেওয়া হবে? বিজ্ঞান বই এটা আমাদের মুসলিম যে ছেলে সন্তান কিংবা স্টুডেন্ট রয়েছে তারা এটা পড়ে কিংবা হিন্দুরা এটা ইয়ে করে। তো কিন্তু আপনারা যে দুটা ধর্মের ভিন্ন রয়েছে, এটা পরীক্ষার সময়ও দুইটা ধর্মের মানুষকে দুইভাবে প্রশ্ন ইয়ে করা হয়, নৈভিত্তিক বলেন বিভিন্ন প্রশ্নের ইয়া বিভিন্ন ধর্মের থেকে দেওয়া হয়, হিন্দু ধর্মের যে আলাদা বই এবং মুসলিম ধর্মের যে আলাদা বই সেটা থেকে। তাহলে এ ধরনের বিদ্বেষী সৃষ্টি করার মানেটা কি? এবং আপনারা দেখেছেন যে ক্লাস সেভেন এর বইতে যে বানর থেকে মানুষ হয়েছে সেই ধরনের হিস্টোরি কিংবা যে ইয়াটা ভুলভাল তত্ত্ব দিয়ে ছাত্রদেরকে যেভাবে প্রশ্নবিদ্ধ করে যে ধর্মকে নিয়ে, তার জন্য তারা যে ষড়যন্ত্র করছে, এটা আসলে কেমন যুক্তিসঙ্গত হয়তো বা যে তারা যে বানর থেকে মানুষ যে বানর থেকে এসেছে এটা বুঝাতে হবে, এটা কেমন প্রশ্ন হয়তো বা এমন কি কাজ যে যেটা খুবই গুরুত্বপূর্ণ, তো এটা কেন বইয়ের মধ্যে ছাপানো হলো? অবশ্যই সরকারকে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে যাতে এই ধরনের ষড়যন্ত্র ভবিষ্যতে না করতে পারে। আর আপনারা অবশ্যই যারা বাংলাদেশের আম জনতা সবাই আপনারা এটার প্রতিবাদ করবেন, আমাদের বাংলাদেশে যাতে এ ধরনের হিন্দুত্ববাদী যারা এই ষড়যন্ত্র করে এটা যাতে বাস্তবায়ন না হয়। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।